কথায় বলে পেহলে দর্শনধারী তারপর গুণবিচারী। আজ যে স্ন্যাক্স রেসিপিটা বানাবো সেটা দেখতে তো অসাধারণ আর খেতেও দুর্দান্ত। ভেতরে নরম আর জুসি আর বাইরে ক্রিস্পি ক্রাঞ্চি। কিভাবে বানালাম সেটা জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা দেখতে হবে, আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো আমরা রান্নাটা এবার শুরু করি। 300 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ম্যারিনেট করে নিচ্ছি। আন্দাজ মতো লেবুর রস, লবণ, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কোট করে নিয়ে আধ ঘন্টা রেখে দেব। কিছুক্ষণ ম্যারিনেট করা থাকলে চিকেনের টুকরোগুলো সমস্ত মশলা অ্যাবজর্ব করে নেবে, ফলে টেস্ট অনেক বেড়ে যাবে। ভালোভাবে কোট করা হয়ে গেছে, আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। কুসুম সমেত একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, হাফ চা চামচ লবণ হাফ কাপ ময়দার সঙ্গে শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ফেটানো ডিমটা ওই ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব, যে ব্যাটারের কনসিস্টেন্সি খুব মোটা হবে না আবার খুব পাতলাও হবে না, যাতে প্যানে দিলে সহজেই ছড়িয়ে যায় সেইভাবেই ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটাকে আমরা ঢেকে রেখে দিলাম। এবার আমরা পুর তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে এক চা চামচ মতো বাটার একটু গলিয়ে নিয়ে আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে কুক করব। একটু চিনি আর হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমরা রান্না করব মিনিট খানেক। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরো কিছুক্ষণ কুক করে নেব। মিনিট খানে কুক করে নিয়েছি, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা সামান্য টমেটো সস আর চিলি সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানে কুক করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেনের স্টাফিং। এবার ফ্রাইং প্যান হালকা গরম করে সামান্য ব্যাটার দিয়ে স্প্রেড করে যতটা সম্ভব পাতলা প্রায় 6 ইঞ্চি ডায়ামিটারের সিট তৈরি করে নেব। কতটা ব্যাটার দিলে সিট একদম পাতলা হবে সেই আন্দাজটা দু একটা সিট বানালেই তোমরা পেয়ে যাবে। সিটগুলো সমস্ত তৈরি হয়ে গেছে। আগেই তৈরি করে রাখা ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমরা তুলে রেখেছিলাম রোলটা তৈরি করব বলে। এবার চিকেনের পুর দিয়ে রোলগুলো তৈরি করে নেব। একটা সিট নিয়ে সামান্য চিকেনের পুর লম্বা করে স্প্রেড করে এইভাবে ফোল্ড করে সবশেষে আমরা খানিকটা ব্যাটার লাগিয়ে দিচ্ছি যাতে রোলটা না খুলে যায়। এইভাবে রোলটা পুরো তৈরি করে ফেললাম। একইভাবে সমস্ত রোলগুলো তৈরি করে ফেললাম। সমস্ত রোলগুলো তৈরি করা হয়ে গেছে, এরপর আমরা উপরের কভারটা তৈরি করব। সমস্ত রোলগুলো ব্যাটারে ভালোভাবে কোট করে নিয়ে তারপরে ফাইনালি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। এইভাবে সমস্ত রোলগুলো আমরা তৈরি করে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ও বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। সমস্ত রোলগুলোই তৈরি হয়ে গেছে, এরপর আমরা রোলগুলোকে ফ্রাই করে নিচ্ছি। রোলগুলোকে লোয়ার টু মিডিয়াম আঁচে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
তাহলে তৈরি হয়ে গেল চিকেন গোল্ডেন রোল। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, তোমরা ভালো থাকো ও সুস্থ থাকো।